আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন। আজকের পর্বে আমি আপনাদের চিকেনের একটি রেসিপি শেয়ার করব। দেখতে সুন্দর, ভীষণই মজাদার, ক্রিস্পি, ডিফারেন্ট লোভনীয় স্বাদের চিকেন স্ন্যাক্সের রেসিপিটি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। ক্রিস্পি চিকেন রেসিপিটি করার জন্য আমার লাগবে চিকেন। আমি এখানে এক কাপ বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনটা মিডিয়াম সাইজ করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আরও দিয়ে দেব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো একটু লবণ, হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়া, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, সাথে আমি আরো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস, 1 প্যাকেট ম্যাগি মশলা, আরো দিয়ে দেব 2 টেবিল চামচ কর্ন ফ্লোর, আর এক টুকরো লেবুর রস আমি চিপে দিয়ে খুব সুন্দর করে এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়া চিকেনটা যাতে দেখতে ফ্যাকাশে ভাব না লাগে সেজন্য আমি একটু চর্দার রং দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা অপশনাল, চাইলে বাদও দিতে পারেন। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম আধা ঘন্টা পর। এখন আমি একটা ছোট বাটিতে 2 টেবিল চামচ কর্ন ফ্লোর সাথে কিছুটা পানি দিয়ে একটা তরল ব্যাটার তৈরি করে নেব। তারপর দেখুন আমি এখানে 2-3টা আলু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আলুটা পাতলা করে কেটে নেওয়ার পর একটু লবণ পানিতে ভিজিয়ে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আলুটা কাটার সময় খেয়াল রাখতে হবে এটা যেন বেশি পাতলা অথবা বেশি মোটা না হয়। এখন আমি এক টুকরো আলুর পিস নিয়ে তরল ব্যাটারে ডুবিয়ে নেব। এরপর আলুর ঠিক মাঝখানে একটা চিকেন পিস দিয়ে এভাবে একটা টুথপিক দিয়ে এটাকে গেঁথে দিতে হবে। সেম ভাবে সবগুলো চিকেন আমি আলুর মধ্যে এভাবে প্রসেস করে নেব। আর এভাবে আমি সবগুলো চিকেন পিস আলুর মধ্যে টুথপিক দিয়ে তৈরি করে নিলাম। আর এটি তৈরি করার বেশি আগে কিন্তু আলুটা কেটে রাখা যাবে না। এটি তৈরি করার ঠিক আগ মুহূর্তে আলুটা কেটে লবণ পানিতে অল্প একটুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এখন আমি চিকেনগুলো ডিপ ফ্রাই করে নেব। এজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি এক একটা করে পিস দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এগুলো ভাজতে হবে। বেশি একটা তাড়াহুড়া করা যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, বেশি একটা ক্রিস্পি হতে পারবে না। খুবই সহজ রেসিপি, খুব সহজে এগুলো তৈরি করা যায়। আর এটা খেতে যে কেমন লাগে আপনি যখন বাসায় তৈরি করবেন তখন এর স্বাদ আপনি নিজেই অনুভব করতে পারবেন। যেহেতু চিকেনের পিসগুলো ডুবো তেলে ভাজা সেহেতু বেশি একটা নাড়াচাড়া করার প্রয়োজন নেই। তারপরেও চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে এভাবে দিতে হবে। চুলার জালটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে 10-12 মিনিটের মতো আমি এটাকে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে একটা কিচেন টিস্যুর উপর তুলে নিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা ঝরে যায়। সেম প্রসেসে বাকিগুলো আমি ভেজে নেব।
আর সবগুলো ভেজে নেওয়ার পর দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। গরম গরম এগুলো টমেটো সসের সাথে খেতে তো ভীষণই দুর্দান্ত লাগে। অবশ্যই আপনারা এইভাবে চিকেনের এই রেসিপিটি বাসায় তৈরি করবেন। আর আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবার মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।